সারা দেশে 17 মে থেকে 24 জুন পর্যন্ত বন্যায় মোট 82 জন মারা গেছেন। শুক্রবার পর্যন্ত বন্যায় মোট মৃত্যুর সংখ্যা ছিল 73 জন। শনিবার 25 জুন বন্যার বিষয়ক এক বিবৃতিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়েছে 17 মে থেকে 25 জুন পর্যন্ত ময়মনসিংহে 5 জন, নেত্রকোনায় 9 জন, জামালপুরে 9 জন, শেরপুরে 4 জন, লালমনিরহাটের 1 জন, কুড়িগ্রামে 3 জন, সিলেট জেলায় 18 জন ও সুনামগঞ্জ জেলায় 26 জন। এছাড়া হবিগঞ্জ জেলায় মারা গেছেন 3 জন, মৌলভীবাজারে মারা গেছেন 4 জন। আরও এক বিবৃতিতে বলা হয়েছে মৃত্যুদের মধ্যে ডায়রিয়া 1 জন, বজ্রপাতে 14 জন, সাপের কামড়ে 2 জন, বন্যার পানিতে ডুবে মোট 65 জন এবং বন্যাজনিত অন্যান্য কারণে 9 জন মারা গেছেন। গত মঙ্গলবার 21 জুন থেকে বন্যার তথ্য দেওয়া শুরু হয়েছে। প্রথম দিনের তথ্য বলা হয়েছিল সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে বন্যায় 36 জনের মৃত্যু হয়েছে।